মাপ চাও দর্শক দেখো যে তুমি ভুলের জন্য মাহফুজুর রহমানের পা দিয়ে মাপ চাচ্ছ এই হারামজাদিকে আমি কম করছি প্রথম অভিনয় করতে যায় কিন্তু তারা হিমশিম খেয়ে যায় ক্যামেরার সামনে মুখ দিয়ে কথা বলতে পারে না অভিনয় ঠিক মতো করতে পারে না ওই মিউজিক দেখা শুরু মিউজিক বাজায় খালাস ইভেন ওই নতুন শিল্পীর ভোকালটা পর্যন্ত আমি নেই খুঁজে পেতাম না কোন ডাইরেক্টর খুঁজে পেতাম না মুষ্টিমেয় কয়েকজন ডাইরেক্টর ছিল শিল্পী ছিল যারা সবসময় বিটিভিতে কাজ করে আসতো কাজ করতো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের আমাদের যাত্রা এটেন বাংলা সেই সময় এমন অবস্থা হলো যখন আমি চ্যানেল করলাম এটা কিন্তু হঠাৎই চ্যানেল করা এটা না বুঝে চ্যানেলে বা এরকম টিভি চালাতে হলে কী কী প্রয়োজন কিছুই তখন বুঝতাম না কি জানতাম না কারণ আমি ছিলাম হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ী রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতাম সেখান থেকে চ্যানেলে আসা কোনোদিন ভাবিনি যে এই শিল্প সাহিত্যের সঙ্গে এভাবে জড়িয়ে যাব তো ওই সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতন অবস্থা সাঁতার জানি না সমুদ্রে ঝাঁপ দিলাম এই অবস্থায় যখন চ্যানেল করি কারণ আমি ইন্ডিয়া যাই ইন্ডিয়া আমি প্রায় যেতাম আমরা ওই রেডিমেড গার্মেন্টসের কাপড় আনার জন্য বোম্বে দিল্লি মাদ্রাস যেতাম ওখানে প্রায় বিভিন্ন প্রডিউসার বা এদের সঙ্গে দেখা হতো আমার একজন সাপ্লায়ার ছিল সে তার বড় ভাই ছিল সে সময়কার বলিউডের প্রডিউসার তো সেই লোক আমাকে প্রায় ফিল্ম সিটিতে নিয়ে যেত রাতে ডিনার করার পর দশটার পরে ফিল্ম সিটিতে যেতাম রাত দুটা তিনটা পর্যন্ত ওখানে বসে দেখতাম কি হচ্ছে না হচ্ছে তো একদিন সেই লোক আমাকে বলে যেরকম চলো তোমাকে জি টিভিতে নিয়ে যাই আমার জি টিভিতে এক ডাইরেক্টর আমার বন্ধু তখন ইন্ডিয়াতে চারটা চ্যানেল চলে শুধু 97 ঘটনা তো গেলাম জি টিভিতে যাওয়ার পরে দেখলাম সিস্টেম কি করে ওরা চালায় ওখানেও সে সময় তারা চ্যানেলগুলি চালায় তো বিদেশে হংকং অথবা সিঙ্গাপুরে ইন্ডিয়ায় চলতো ইন্ডিয়ার থেকে হতো না ওরা ওইরকম প্রোগ্রাম তৈরি করে ওই সব জায়গায় পাঠাতো ওখান থেকে টেলিকাস্ট হতো কারণ টেলিপোর্ট মানে ইন্ডিয়ান কোনো চ্যানেলের কাছে নিজস্ব টেলিপোর্ট ছিল না জি টিভিরও টেলিপোর্ট তখন সিঙ্গাপুর অথবা হংকং থেকে চালাতো তা আমি যখন দেখলাম দেখার পরে ভাবলাম যে কেন আমরা বাংলাদেশে পারবো না এরকমও হতে পারে তখন আমরা আমি প্রথমে জি টিভিকে অফার করি যে তোমাদের ওখানে কিছু সময় দাও তোমাদের সময়তে আমরা বাংলা চ্যানেল বাংলা প্রোগ্রাম চালাবো বাংলাদেশি করবো জি টিভি আমার কাছে বলে ঠিক আছে তোমাকে পরে জানাবো এক মাস পরে জি টিভি আমাকে জানালো যে না সরি আমরা এরকম বাংলা প্রোগ্রাম এখনো ইন্টারেস্টেড না চালাবো না তো মাথার মধ্যে পোকা একটা ঢুকে গেল যে চ্যানেল করবো তো কী করা যায় তখন আমার আরেকজন ফ্যাব্রিক সাপ্লায়ার ছিল তার সাথে অরিজিনাল এটিএন মিউজিক নামে একটা চ্যানেল ছিল যেটা ইন্ডিয়ার প্রথম চ্যানেল অনেকে মনে করে জি টিভি বা অন্যান্য চ্যানেল কিন্তু এটা না ইন্ডিয়ার প্রথম চ্যানেল ছিল হচ্ছে এটিএন মিউজিক সিদ্ধার্থ শ্রীবাস্তব নামে এক ভদ্রলোক এটা করছিল তখন তো সে শুধু মিউজিক চালাতো গান চালাতো এটিএন মিউজিক গান চালাতো তখন আমি তাকে প্রপোজ করলাম যে ভাই তোমার চ্যানেলে আমাকে কিছু সময় দাও আমি আমার বাংলাদেশের প্রোগ্রাম চালাবো তখন সে বললো ঠিক আছে সে এক ঘন্টার জন্য অনেক টাকা আমাদের কাছে নিত তখন তো তবুও ভালো যে সে আমাকে সময় দিল কারণ তখন আমাদের এখানে বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেম ছিল না তো এক ঘন্টা তখন শুরু করলাম এক ঘন্টা সময় নিয়ে বাংলাদেশে আসার পরে তখন কোনো শিল্পী হাতে গোনা কয়েকটা শিল্পী গানের শিল্পীও তখন 4-5 জন ফেমাস 4-5 জন এখন যেমন হাজার হাজার
তখন চার পাঁচজন শিল্পী, এদের তো শিডিউল সবসময় বিটিভিতেই থাকে, আমাদের এখানে কেউ আসতে চায় না। তো কিছু হলো যেটা, যে আমার তখন কিছু সাহায্য নিতে হলো বিটিভির কিছু লোকজনের কাছ থেকে। তো আমার সবচেয়ে কিছুদিন আগে মারা গেল যে সরকার ফিরোজ, কারণ সরকার ফিরোজকে আমি বললাম, তো সরকার ফিরোজ তখন চাকরি করতো বিটিভিতে, সরকার ফিরোজ বলে যে ঠিক আছে আমি পার্ট টাইম আপনার এখানে আসবো বিটিভির পরে। তারপরে আসলো যে মারা গেছে জিয়া আনসারি, আরো কিছু বিটিভির কিছু লোক, তারপরে আব্দুল্লাল মামুন, আরো কিছু কিছু লোক আমরা তখন আনলাম নিলাম আমাদের সাথে। এই দিয়ে আমাদের যাত্রা শুরু হয় এটিএন। তখন সমস্যা শুধু একটা না, বাংলাদেশের সব লোকজন স্যাটেলাইট টিভির কনসেপ্টেই তাদের কাছে জানা ছিল না, তারা টেরিস্ট্রিয়াল, যে কজন লোক ছিল তখন বিটিভির লোক সবাই টেরিস্ট্রিয়াল টিভির সঙ্গে তারা সংযুক্ত, টেরিস্ট্রিয়াল টিভিটাই বুঝত, স্যাটেলাইট দিয়ে যে টিভি চলতে পারে এই কনসেপ্টেই কারো জানা ছিল না। তো এটা বোঝাতেও আমাদের অনেক সময় লাগছে। তো মেইনলি যেটা আমাকে সাহায্য করছে পরবর্তীকালে, থাইকমের, থাইকম স্যাটেলাইটের লোকজন আমাকে বলো ঠিক আছে তোমাদের লোক আমাদের এখানে পাঠাও, আমরা তাদেরকে ট্রেনিং দেবো, তারপরে তোমরা আমাদের এখান থেকে প্রোগ্রাম চালাবা। তখন থাইকম স্যাটেলাইট থাইল্যান্ডে, ওরা ওদের স্যাটেলাইট আমি ভাড়া করলাম, করে ওইখানেই থাইল্যান্ডেই ওই থাইল্যান্ড থাইল্যান্ড থাইকম স্যাটেলাইটের রিপোর্টে আমাকে একটা জায়গা দিল, একটা কর্নার দিয়ে দিল, ওই তোমরা এখানে স্টুডিও বানাও, এখানে তোমরা করো। বাংলাদেশ থেকে লোক পাঠালাম থাইল্যান্ডে, সব কিছু ওখানে করে ওইখান থেকে তখন আমরা প্রোগ্রাম করতাম, এখানে প্রোগ্রাম নাটক টাটক তৈরি করতাম, করে প্রতিদিন দিয়ে চলে ক্যাসেট পাঠাই দিতাম, মানে 48 ঘন্টা আগে ক্যাসেট পাঠাই দিতাম থাইল্যান্ডে। অনেক সময় মিস হয়ে যেত, মিস হলে আবার অন্য প্রোগ্রাম রিপিট করতে হতো। এইভাবে আমাদের যাত্রা শুরু থাইল্যান্ড থেকে। তো 6 মাস চলার পরে ওই যে ইন্ডিয়ান এটিএন মিউজিক যেটা নিছিলাম, সেটা ওরা কোনো এক কারণে মোদি গ্রুপের সঙ্গে কি জানি একটা গ্যাঞ্জামূল হওয়ার পরে মোদি গ্রুপ কেস করে ওদের এটা বন্ধ করে দিল। তখন আমরা শুরু করলাম এখানে আমাদের থাইকমের মাধ্যমে 24 ঘন্টা এটিএন বাংলা, ওখান থেকে যাত্রা শুরু। তারপরে আস্তে আস্তে দেখলাম যে নিজেদের শিল্পী যদি আমরা তৈরি না করতে পারি তাহলে হয়তো বা চ্যানেল চালানোর সমস্যা দেবেন, কারণ বিটিভিতে যারা তখন ভালো রিনাউন শিল্পী যারা ছিল তারা বিটিভির গণ্ডির বাইরে তারা আসতে চায় না, ওখানে তারা কাজ করে অভ্যস্ত, বিশাল সরকারি টেলিভিশন, বিশাল বিশাল স্টুডিও, বিশাল ফ্যাসিলিটি, আর সরকারি কাজে তো জানেনই অন্যরকম একটা মজা যেটা প্রাইভেটে নেই। তো যখন দেখি যে এরকম পাই না, তখন আমি চিন্তা করলাম আমরা নিজেরাই শিল্পী তৈরি করবো, নিজেরাই ডাইরেক্টর তৈরি করবো, নিজেরাই প্রযোজক তৈরি করবো। তখন আমরা নতুন নতুনকে চান্স দেওয়া শুরু করলাম এটিএন বাংলার, এই নতুনকে আনতে যে নতুনদেরকে চান্স দিতে যে তখন কিন্তু আমরা পপুলারিটি হারালাম, কারণ একটা নতুনের শিক্ষা গ্রহণ করতে তো কয়েক মাস সময় লাগে, বেশ কিছুদিন সময় লাগে তার ট্রেন্ড হতে, কী করে কী করে এটা শিখতে তো একটা লোকের অনেকদিন সময় লাগে, একটা অভিনেত্রী বা অভিনেতার অভিনয় শিখতেও বেশ সময় লাগে, প্রথম অভিনয় করতে যায় কিন্তু তারা হিমশিম খেয়ে যায়, ক্যামেরার সামনে মুখ দিয়ে কথা বলতে পারে না, অভিনয় ঠিক মতো করতে পারে না, এই যে সমস্যাগুলি আমরা ফেস করতাম তখন। তাতে হতো কি যে আমাদের প্রোগ্রামের মানটা খারাপ হয়ে যেত, তারপরেও আমরা চেষ্টা করলাম টিকে থাকার জন্য। তখন আরো বড় সমস্যা যে এত বাজেট ছিল অ্যাডের, সব বাজেট বিটিভির জন্য ছিল, স্যাটেলাইট টিভির জন্য কোনো তাদের কোনো এডিশনাল বাজেট নেই, এটা নিয়ে 2 বছর আমাদের খুবই ভোগান্তি হলো। এরকম করে 5 বছর পর্যন্ত আমাদের স্ট্রাগল করে আজকে এটিএন বাংলা আমরা দাঁড়াতে পারছি।
যাই হোক, সেই সময় কতগুলি লোককে আমি ধন্যবাদ না দিতে পারি না, যেমন আকিস গ্রুপ, নাসির গ্রুপ, তারপরে স্কোয়ার, আরও কিছু কিছু ছিল তখন, তারা বেশ আমাদের ভালো সাহায্য করা শুরু করলো। তারপর আমরা 5 বছর পর এসে আমরা ব্রেক ইভেন, এটি আমরা ব্রেক ইভেনে আসলাম, লস লাভ করা শুরু করলাম তখন। আজকে তার গানের পুরোটা খালি মিউজিক দেখা শুরু, মিউজিক বাজায় খালাস, ইভেন ওই নতুন শিল্পীর ভোকালটা পর্যন্ত আমি নেই, আমি বসে থাকি, তার কোথায় কি হলো, ভুল হলো কি শুদ্ধ হলো, প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে এ টু জেড আমি করি, মিউজিকের মাস্টারিং আমি নিজের হাতে করি, দরকার পড়লে শুটিং আমি নিজে করি, ক্যামেরা আমি চালাই। তো বিদেশে গেলে যদি দেখা যায় যে একটা নায়ক নায়িকার মেকআপ ম্যান তো নেওয়া সম্ভব না, কেন করে একটা গানের প্রোগ্রামে এত খরচা কে করে, দরকার পড়লে মেকআপ আমি করি। যেখানে দেখছেন বোধহয় পপি একটা ছবি দিছিল না, মেকআপ করে দিয়েছে পপি, ওই শয়তানে যে কৃতিটা করছিল ওর এই জিনিসটা করা খুবই জঘন্যতম কাজ হয়েছে। সে লিখছে যে এখন থেকে পপির নতুন মেকআপ লাইন মাহফুজুর রহমান, কতখানি একটা জঘন্যতম কাজ করে। তারপর থেকে আমি পপিকে আর এই এরিয়ার মধ্যে আমি ঢুকতে, এমনও বলছে আমি চেয়ারম্যান সাহেবের পা ধরে মাপ চাবো, পপির মতন একটা শিল্পী আমার পা ধরে মাপতেছে, আমি বলি আমি তখনই মাপ করবো, এই পা ধরে মাপ চাচ্ছে, এটা আমি টিভিতে দেখাবো, যদি সে এটা দেখাই তাহলে আমি মাপ করবো না, করবো কয়েকটা পর পর 5টা সিনেমায় নায়িকা বানিয়েছি। এই হচ্ছে ঘটনা। আমার এখানে আমার একজন খুব প্রিয় ব্যক্তি, ইনার যে কথাটা সবসময় বলি উনি বলতে যে বললেন না, একদিন আমি একটা নতুন গাড়ি কিনছিলাম, গাড়ির মধ্যে নাম্বার প্লেট নাই, তো আমি বললাম যে আমার কে ধরে, এটার নাম্বার ছিল না, আমার কে ধরে, গাড়ি নিয়ে বাড়াই গেলাম, এই কোথায় জানি ওই সংশোধন হলো ওইখানে ওই রোডে মোবাইল কোর্ট, পুলিশ ধরে আমার গাড়ি থামাইলো, নাম্বার প্লেট নাই, বিনা গাড়ি চালাচ্ছে, আইন ভাই তোমার ম্যাজিস্ট্রেট কে যায় বলো আমি মাহফুজুর রহমান চেয়ারম্যান এটেন মেঘলা করে কেন, ম্যাজিস্ট্রেট সাহেবের হুকুম, খুব শক্ত লোক, আমি বলে আমি আর গাড়িতে নামলাম না, আমি বলে তোমার ম্যাজিস্ট্রেট কে যায় বলো আমার নাম, তারপরে যদি উনি না আসে আমি যাবো, বলার পর বোঝা যেই বসে মোবাইল কট তো উঠতে আমার কাছে চলে আসছে, আমাকে মাহফুজ ভাই আপনার গাড়ি আটকাইছে, আমি কি করবো আপনি বলে এমন নির্দেশ দিছে যে গাড়ি ছাড়ে না, সেটা এই সেই লোক যে লোক আমাকে মানে ফাইন করা তো দূরের কথা, আমাকে বাবা একটা চাকে যান করছে, আপনার তাম্বুর মধ্যে কোথায় চাকাবো। এরপরের থেকে ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। প্রিয় দর্শক শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় একটি বা দুটি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথাসাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 130 এবং 131 স্টলে 21শে বইমেলায় থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে, আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই, আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে।
আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো দু তিন দিন বা এক মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের, এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না, বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন আমাকে, আমার এই উপলব্ধিকে জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম। সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে, দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন। শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।